এমন জায়গা আছে সে জায়গায় অনেক মানুষ থাকে, সে জায়গাটার নাম কি? কবি বলে গেছে, বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাকে যেথা বনলতা হরসে খেয়েছি দোল। এই যে মায়ের স্বাদ, এই যে পল্লী আমার মা। শ্রোতা দর্শক, কবি গানে আমরা আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে। আমাদের আজকের কবি গানের বিষয় শহর এবং পল্লী। যথারীতি শহরের ভূমিকায় আমাকে দিয়েছেন আমার পাল্লাদার জাহাঙ্গীর আলম, আমরা যাকে জাহাঙ্গীর সরকার। শহরের ভূমিকা নিয়ে আমাকে কথা বলতে হবে। তো প্রিয় প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলের যত দর্শক আছেন সবাইকে কবি গান শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমরা যে দুটো বিষয়, যে বিষয় নিয়ে কথা বলবো, আমি আগে বলে দিছি আমি শহরের বিষয় নিয়ে কথা বলবো এবং আমার প্রতিপক্ষ কথা বলবেন গ্রামের বিষয় নিয়ে। তাই তো বলি, আরে শহর ছাড়া পল্লী গায়ে আছে বলো কি? শহরেতে জন্ম আমার, শহরেতে জন্ম আমার, শহরে থাকি। এই যে শহর ছাড়া পল্লী গায়ে আছে বলো কি, শহরে যে কি কি আছে, কি কি থাকে, তার ব্যাখ্যায় আমি এখন করব। তবে বলে যাই গো বলে যাই, হাই হাই মরে মরে বলে যাই গো বলে যাই, শহরেরও কিছু কথা বলে যাই বলে যাই, শহরেরও কিছু কথা বলে যাই বলে যাই। শহরেতে যা আছে ভাই পল্লী গায়ে নাই, পল্লী গায়ে আছে যারা মায়ের গর্ভে রয়। শহরেতে দেখার মতো কত জিনিস আছে, শহর থেকে সুখ সুবিধা পল্লী গায়ে পাচ্ছে। এখন চিন্তা করেন যে শহরে সুখ সুবিধা পল্লী গ্রাম পাচ্ছে, শহরে অনেক কিছু আছে যা মানুষের মনকে আকৃষ্ট করে। এই যে আমরা বিদ্যুৎ ব্যবহার করছি, এই বিদ্যুৎটা কোথায় থেকে আবিষ্কার করেছে? শহর থেকে। আবার শহরে দেখা গেল যে চিড়িয়াখানা আছে, আপনাদের গ্রামের মানুষ দেখতে যায় কোথায়? শহরে। হ্যাঁ, শহরে এখন যায় কেন? গ্রামে তো এগুলো নাই, কারণ গ্রামে ওগুলোর অস্তিত্ব নাই। তাই তো বলি, শহরেতে দেখার মতো কত জিনিস আছে, শহর থেকে সুখ সুবিধা পল্লী গায়ে পাচ্ছে। শহরেতে যাহা কিছু হয়েছে আবিষ্কার, পরে সেটা পল্লীর মানুষ করছে ব্যবহার। শহরেতে তৈরি হচ্ছে বিল্ডিং কলকারখানা, শহর থেকে সব কিছুরই করছে গবেষণা। আমার গ্রামের ভাই, এখানে বলা হয়েছে যে শহরে বিল্ডিং কলকারখানা তৈরি হয়েছে, শহরে যা কিছু আবিষ্কার হয়েছে সব কিছু গ্রামের মানুষ উপভোগ করছে। এই যে বড় বড় কলকারখানা বিল্ডিং যেগুলো তৈরি হচ্ছে সেগুলো গ্রামের মানুষ যায়, তারা তাদের জীবিকা নির্বাহ করছে। এই কলকারখানা কিগুলো, কলকারখানাগুলো কি? গার্মেন্টস ফ্যাক্টরি, তারপরে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিগুলোতে যাই আপনাদের মতো গ্রামের মানুষেরা সেখানে জীবিকা নির্বাহ করে, তাই না? তাহলে আপনি শহরকে কিভাবে ছোট করে দেখবেন? শহরকে ছোট করে দেখার কোনো স্কোপ নাই, ঠিক 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 না? তাই তো বলছি, শহরেতে তৈরি হচ্ছে বিল্ডিং কলকারখানা, শহর থেকে সবকিছুরই করছে গবেষণা।
আমদানি রপ্তানি তাই তো আমরা সুখে সবাই কাটাই দিন রজনী এমন একটা জায়গা আছে পল্লী গায়ে নাই হাজার হাজার মানুষ থাকে বল কোন জায়গায় বল সেই জায়গাটার নাম কি হায় হায় মোরে মোরে সেই জায়গাটার নাম কি তোমার কাছে প্রশ্ন রাখি সেই জায়গাটার নাম কি তোমার কাছে প্রশ্ন রাখি সেই জায়গাটার নাম কি শুধু দর্শক আমার পাল্লাদারের কাছে আমি কিন্তু গানে গানে একটা প্রশ্ন রেখে গেছি প্রশ্নটা কি শহরে একটা এমন জায়গা আছে সে জায়গায় অনেক মানুষ থাকে সে জায়গাটার নাম কি হ্যাঁ সেটা হচ্ছে আমার পাল্লাদারকে বলতে হবে যে সেই জায়গাটার নাম কি আর এখানে আমি বলেছি যে আমরা যত সুখ সুবিধা ভোগ করি না কেন শহরে আমি যে শহরে জন্মগ্রহণ করেছি নিজেকে অবশ্যই বড় লাগে কারণ শহরে বিল্ডিং কলকারখানা এই যে বড় বড় উড়োজাহাজ যখন আকাশ দিয়ে উড়ে যায় হেলিকপ্টার যখন চলে তখন মনে কত আনন্দ লাগে আর গ্রামের মানুষ সব থেকে বঞ্চিত বলবো না কারণ কিছু কিছু জিনিস গ্রামে এখন আছে সেগুলো শহর থেকে এনে তারা ব্যবহার করছে যেমন এই যে আমরা বিদ্যুতের কথা বলি বিদ্যুৎ আবিষ্কার হয়েছে আপনাদের যে গ্রামে আলোকিত করার জন্য আমাদের মতো শহরের মানুষরা আপনাদেরকে সহযোগিতা করেছে তাই আপনারা আজকে এই ইলেকট্রনিকের যুগে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আপনারা হচ্ছে টিভি ফ্রিজ এগুলো চালাতে পারছেন ঠিক কিনা ঠিক আমি গানের মাধ্যমে আমার প্রতিপক্ষকে একটা প্রশ্ন করেছি আপনারা শুনেছেন আচ্ছা তো আমার পাল্লাদারকে বলে যাব যে আমার প্রশ্নের উত্তরটা তিনি অবশ্যই দিয়ে কবি গান শুরু করবে এবং আমার যারা ইউটিউব চ্যানেলের দর্শক আছেন তাদের যদি এই প্রশ্নের জবাব জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন বা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তাই তো বলছি এমন একটি জায়গায় আছে পল্লী গায়ে নাই হাজার হাজার মানুষ থাকে বলো কোন জায়গায় বলো সেই জায়গাটার নাম কি হায় হায় মোরে মোরে সেই জায়গাটার নাম কি তোমার কাছে প্রশ্ন রাখি সেই জায়গাটার নাম কি তোমার কাছে প্রশ্ন রাখি সেই জায়গাটার নাম কি যিনি শহরের ভূমিকায় শরীফ ভাই আমাকে অনেক কথা বলে গেছেন আপনারা অবশ্য শুনেছেন তো নাকি আরে শহরে নাকি সব কিছু হয় আপনার শহরে উত্তর দিব আপনার প্রশ্নেরও উত্তর দিব তার আগেই আমার ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন আমার ফেসবুক চ্যানেল দর্শক শ্রোতা যারা আছেন আমার কবিগুরু যারা আছেন আমার জন্মগুরু যারা আছেন তাদের চরণে ভক্তি চুম্বন রেখে আমি আজকে শুরু করছি আমার কবি গানের পালা আমার পালা হচ্ছে কি পল্লীর ভূমিকা তাই নাকি তো পল্লী গায়ে আমার জন্ম পল্লী গায়ে আমার বাস আরে পল্লী হচ্ছে কি জানেন পল্লী হচ্ছে মা যাকে বলা হয় পল্লী মা তাই তো বলি ও তবে বলে যাই গো বলে যাই হায় হায় মোরে মোরে বলে যাই গো বলে যাই পাল্লাদারের কথা গো ভাই বলে যাই বলে যাই পাল্লাদারের কথা গো ভাই বলে যাই বলে যাই ও যে পল্লী আমার জন্মভূমি পল্লী আমার মা আর মায়ের আঁচল স্নেহু তলে আমার হয় ঠিকানা পল্লী গায়ে যাহাই আছে শহরেতে নাই মিছা মিছি কেনে করো শহরের বহারা পাল্লাদার পল্লী গায়ে কি নাই এই যে পল্লী গ্রামে শাকসবজি কারাই উৎপাদন করছে এই আমাদের মতো চাষিরাই তাই তো বাবুরা বসে বসে খাচ্ছেন জি পল্লী গায়ে যাহাই আছে শহরেতে নাই
মিছা মিছি কেনে করো শহরের বড়াই সবুজ ঘাসের বুকে হাসে সে পালির হাসি হেনু লইয়া মাঠে মাঠে রাখাল বাজাই বাঁশি প্রয়োগ করে দেখবেন কি রাখালিয়া বাঁশির সুর মাঠ ভরা ধান মাঠ ভরা গরু তারপরে বিলে পাল তোলা নৌকা মাঝে মাল্লার সেই মিষ্টি সুরে গান আবার সেই চাষিরা চাষ করছে জমিতে এই যে পল্লীর স্বাদ তাই তো কবি বলে গেছে যে বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল ঝাউ শাকে যেথা বনলতা হরসে খেয়েছি দোল এই যে মায়ের স্বাদ এই যে পল্লী আমার মা পাল্লাদার শহরে বসবাস করেন শহরে ঠিক আছে আবিষ্কার করেন কিন্তু আপনিই বলে গেছেন যে শহরের মানুষ আবিষ্কার করছে তাই পল্লী গ্রামের মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে একদম সত্য কথা কিন্তু আপনার ওই বিল্ডিং কলকারখানা এই পল্লী গ্রামের মানুষ যে তৈরি করেছে আপনার মতো লোকের তৈরি হওয়া সম্ভব ছিল না আরে আপনারা অর্থ খরচ করেছেন কিন্তু টাকা দিয়ে সবসময় সবকিছু কিনা পাওয়া যায় না যেমন টাকা দিয়ে মন কিনা পাওয়া যায় না আমারও প্রয়োজন ছিল কিন্তু আপনি টাকার বলে এই পল্লী গ্রামের মানুষ কেটে সব তৈরি করেছেন সবুজ ঘাসের বুকে হাসে সে ফালিরি হাসি চেন লইয়া মাঠে মাঠে রাখাল বাজাই ভাসি টিকি মিকি করে সে তা শালিকেরি ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালেরি হাঁক সারাটা দিন যাহে আমার কত কি দেখিয়া সকাল হলে ঘুম ভাঙে পাখির ডাক শুনিয়া পাল্লাদার এই যে পল্লী গ্রাম রাত্রে যখন ঘুমায় তখন পাখির ডাক শুনে ঘুমায় সকাল হলে যখন ঘুম ভাঙে তখন পাখির ডাক শুনে ঘুম ভাঙে কি কিচিমিচি পাখির সুর হরিয়াল ঘুঘুর সুর কি দোয়েলের মিষ্টি সুর সেটা শহরে নাই দাদা শহরে কি আছে টাকা পয়সা আছে আরে বিল্ডিং আছে কিন্তু আমাদের ঘুম ভাঙে পাখির ডাক শুনে এই যে মুক্ত বাতাসের আবহাওয়া পাই আমরা আর শহরে কি পান কি হচ্ছে কানের সমস্যা হচ্ছে আরে গবেষণা দেখা গেছে বহির্বিশ্বে গবেষণা করে দেখেছে যে বেশিরভাগ কানের সমস্যা হচ্ছে ট্রাফিক পুলিশের বেশিরভাগই সমস্যা হচ্ছে মানে পূর্ণ বয়স্ক না হতে কানের সমস্যা দেখা দিয়েছে একমাত্র কারণ কি জানেন এই শব্দ দূষণ তাই তো বলছি পাল্লাদারে অনেক কথা বলে গেছে ভাই একা করে জুতুর দিব শুনিবেন সবাই একটি প্রশ্ন করে গেছে জানা যাচ্ছে ভালো প্রশ্নের উত্তর দিব আমি শুনেন গোসাগুলো শহরেতে আছে দাদা পল্লী গায়ে নাই হাজার হাজার মানুষ থাকে বলো কোন জায়গায় বলি সেই জায়গার নাম জেলখানা চাহে না হাসে জাগার নাম জেলখানা আশা করি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আরে জেলখানা এমন একটি জায়গা যেখানে হাজার হাজার মানুষ বসবাস করে ঠিক কিন্তু সাত দুশ্মনে হলো সে জেলখানা যেতে কেউ চায় না সেই প্রশ্নটা আপনি করেছিলেন আশা করি উত্তর পেয়ে গেছেন কিন্তু একটি কথা বলেছেন আমার পাল্লাদার যে যে চিড়িয়াখানা প্রতিনিয়ত লোক দেশের থেকে দেশের বাইরে থেকে কত লোক আসে বা যাচ্ছে দেখছে চিড়িয়াখানায় বিভিন্ন রকম পশু পাখি জীবজন্তু প্রাণী আরে ওই পাখিগুলো কোথায় পায় জানেন আমাদের মতন পল্লী গ্রাম থেকে একটা জলজন্তুর প্রমাণ দিই আপনাকে এই যে কিছুদিন আগে আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলায় একটি বিরল প্রজাতি কী পাওয়া গেছিল নীলগাই পাওয়া গেছিল সেটা এখন বর্তমান চিড়িয়াখানায় আছে সেটাও কিন্তু গ্রাম থেকে উঠে গেছে দাদাজি গ্রাম ছাড়া আপনার শহরের কোনো কিছু দাম নাই হ্যাঁ শহর আমাকে সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে কিন্তু সেই সুবিধা গেলা আপনি গ্রাম থেকে একা পাচ্ছেন এই সাপ আরে যে সাপ আপনারা টিকিট কেটে দেখতে যান সে সাপ আমরা সাপের সাথে আমরা বসবাস করি যে বিজি যে বনবিড়াল যে শৃগাল এই শৃগাল এই যে কথায় কথা বললাম না যে রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক চিকিমিকি করে সেটা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক আমরা শুনতে পাই
আমার ছেলেমেয়েরা শুনতে পায়, কিন্তু আপনার শহর শুনতে পায় না। তাই তো বলি শহরেতে আছে দাদা পল্লি গায়ে নাই, হাজার হাজার মানুষ থাকে বলো কোন জায়গায়, বলি সেই জায়গার নাম জেলখানা। কেউ যাইতে চাহে না সেই জায়গার নাম জেলখানা।